জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। লালমনিরহাটের হাতিবান্ধায় 6,52,00,000 টাকা ব্যয়ে 2টি মাদ্রাসার চতুর্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সিঙ্গিমারি ইউনিয়নের ধুবনি দাখিল মাদ্রাসা ও টংভাঙা মহিলা দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাব, সিঙ্গিমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, টংভাঙা মহিলা দাখিল মাদ্রাসার সুপার হাফিজুল হক প্রমুখ।